কয়েক হাজার বছরের প্রাচীন বিরল এক তিমির কঙ্কাল অত্যন্ত সুরক্ষিত অবস্থায় আবিষ্কৃত হয়েছে। থাইল্যান্ডে আবিষ্কৃত 39 ফুট দীর্ঘ কঙ্কালটি একটি ব্রাইডিস তিমির বলে ধারণা করা হচ্ছে। এই আবিষ্কার অতীতের নতুন এক জানালা খুলে দেবে বলে আশা বিশেষজ্ঞদের। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। 3 থেকে 5 হাজার বছরের পুরনো একটি দুষ্প্রাপ্য তিমির কঙ্কাল অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাইল্যান্ডে আবিষ্কৃত হয়েছে। ব্যাংককের পশ্চিমাঞ্চলে সমুদ্র থেকে 12 কিলোমিটার দূরে এই হাড়গুলো পাওয়া গেছে। 39 ফুট দীর্ঘ কঙ্কালটি একটি ব্রাইডিস তিমির বলে ধারণা করা হচ্ছে। তিমির বিশাল কঙ্কালটির বেশ কিছু অংশ ফসিলে পরিণত হয়েছে, তারপরও এটিকে বিরল আবিষ্কার আখ্যা দিয়েছেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির স্তন্যপায়ী গবেষক মার্ক আচুয়া। তিনি বলেন, এসে সামান্য কয়েকটি সাবফসিল পাওয়া গেছে আর সেগুলোর মধ্যে এরকম ভালো অবস্থায় পাওয়া সাবফসিলের সংখ্যা আরও কম। এই তিমির হাড়গুলো প্রায় পুরোপুরি অক্ষত রয়ে গেছে। ইতিমধ্যে কঙ্কালটির 80% বেশি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছে মেরুদণ্ড, পাজর, পাখনা এবং একটি বাহুর হাড়। কঙ্কালটি শুধু মাথায় প্রায় 3 মিটার দীর্ঘ বলে ধারণা করা হচ্ছে। কঙ্কালটির সঠিক বয়স নির্ণয়ের জন্য কার্বন পরীক্ষা এখনও সম্পন্ন হয়নি। ডিসেম্বর নাগাদ এর ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই আবিষ্কার অতীতের নতুন এক জানালা খুলে দেবে বলে আশা বিশেষজ্ঞদের। কঙ্কালের মাধ্যমে সেই সময়ের ভূতাত্ত্বিক এবং জলবায়ু পরিস্থিতি সংক্রান্ত তথ্যও জানা যাবে। এছাড়া বর্তমানে ব্রাইডিস তিমির সঙ্গে এর কোনো পার্থক্য আছে কিনা তাও জানা সম্ভব হবে। থাই উপকূলের প্রায় 10,000 বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। জীববিজ্ঞানীদের ধারণা, ওই অঞ্চলে সমুদ্রের পানির উচ্চতা বর্তমানের চেয়ে প্রায় 4 মিটার উঁচু ছিল। মার্সিয়া মান্নান, মাই টিভি।